হকানি অলির কাছে গেলে অলি সাহেব বলতো, বাবা রে হারাম খাস না বাবা, হারাম খালে তো জীবনটা নষ্ট হয়ে যাবে। আব্বা শুনে রাখো, একদিন আবু জেহেল পাহাড়ের চূড়ার দিকে তফসির আছে রে, পাহাড়ের চূড়ার দিকে যেতেছে, ঘুরতে যেতেছিলাম। আবু জেহেল লক্ষ্য করে দেখে একটা ছেলে পাহাড়ের টিলে উঠে আর নামে। আবু জেহেল মনে করলো, কে রে এই পাহাড়ের টিলে থেকে উঠে আর নামে, কে রে, পড়ে গেল তো কষ্ট পাবে। আবু জেহেল চিনতে পারে নাই ওটা কে। আবু জেহেল দ্রুত বেগে যেয়া দেখে ওটা আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল বলছে, মুহাম্মদ রে এখানে কি করো? নবী বলছে, চাচা সব বন্ধুদের বাবা সে দেখি দেখি নিয়ে যায়, আমার আব্বাটা কেন আসে না? ও গো চাচা, সবাই আব্বা করে ডাকে, আমার আব্বাটা কোথায়? আবু জেহেল বলছে, মোহাম্মদ তোমার আব্বা যখন তোর মার পেটে তুমি 6 মাসই গর্ভ ছিলে, তখন তোমার আব্বা ইন্তেকাল করেছে। মোহাম্মদ রে চল বাড়ি থেকে, চল বাড়ি যাই, আয় বাড়ি থেকে চলে যাই। বিশ্ব নবীকে ডেকে আনলো। আবু জেহেল মোহাম্মদের উটটা যেটা দিয়ে সওয়ার করে আবদান করে, আবু জেহেল উটকে বলো, উট বসি যা, আমার পিছনে মোহাম্মদ বলবে, বাড়িতে পৌঁছে দেব। উট বসে না, এই উট বসবে না, বসি যা, উট লাফালাফি করে। আবু জেহেলের মোহাম্মদের উট এমন জোরে চাবুক মারা শুরু করলো, মারতে মারতে উটের অস্তিত্ব নষ্ট করে, তবু উট বসে না। আউট বলে, আল্লাহ আল্লাহ আমার জবান খুলি দে, আমি আবু জেহেলের গোলাম হইতে পারি, কিন্তু বিশ্ব নবীকে আমি আবু জেহেলের পিছনে বসে নিতে পারবো না। আল্লাহ, ইনি হবে রহমতের নবী, ইনি যদি আবু জেহেলের সামনে বসে তাহলে আমি বসবো। সুবহানাল্লাহ, আল্লাহ উটের চোখের পানি, আল্লাহ উটের জবান খুলে দিলেন। উট বলছে, আবু জেহেল যত মারো ততই দেব পিঠি আগে, কিন্তু বিশ্ব নবী তোর পিছনে বসে নেব না। হে আবু জেহেল, এনাকে চেনো না? ইনি তো হবে সারা জাহানের নবী, ইনি হবে রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তুমি আবু জেহেল না চিনতে পারো, তুমি না মানতে পারো, আমি একটা উট হয়ে চিনি, ইনি হবে আখিরি জামানার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল বাধ্য হয়ে গেলেন নবীজিকে সামনে দিকে নিবে, আস্তে করে নবী সামনে উঠলেন, আবু জেহেল পিছনে উঠলেন। উট দাঁড়ে গেলেন, আবু জেহেলের বাড়ি মুখ রওনা হলেন, বাড়ির সামনে নামে দেখ আবু জেহেল ঘরে যা বলেন, বেবি রে কেন আমার পোষণা উঠতে তুমি আদর করো, আমিও আদর করে লেখা, ও বেবি এই মোহাম্মদ ইনার প্রশংসা আমার উটটা পর্যন্ত করে, ইনি বলে আখিরি জামানার নবী হবে। বিবি রে তোর কি বিশ্বাস হয়? আবু জেহেলের বিবি বলছে, হ্যাঁ আমার বিশ্বাস হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বারে একটা বনে হরিণ, একটা যদি মরুভূমির উট যদি নবীকে চিনতে পারে, একটা নবীর উম্মত হইয়া একটা নবীর ভালোবাসা চিনতে পারল না, একটা নবীর সুন্নতকে ভালোবাসা দিতে পারল না। যেরকম ঠিক নবীটি দয়ার নবী, প্রেমের ছবি আর আসবে না,
সবাই কল দয়ার নবী প্রেমের সবি আরাজবে না হাসরার দিনে উম্মতর দিনে হাসরার দিনে উম্মতর দিনে যাবিলা নবীজি বেহেস্তে যাবে না নবীজি বেহেস্তে দয়ার নবী প্রেমের সবি আর আসবে না নবী আমাত সত্যি কাল জিন্দাগি কাঁদছে বড় উম্মতি তে সত্যি কাল জিন্দাগি কাঁদছে বড় উম্মতি এখন কান্দে শুয়ে মদিনাতে এখন কান্দে শুয়ে মদিনাতে দয়ার নবী প্রেমের সবি আর আসবে না আর আসবে না বাবা সেই নবী জগতে আসবে আরো আসবে গো এই যে নবী যা বলি কিছু আমরা মানবো কি না আমরা মানি চলবো কি না আবারে শোনা চান আল্লাহ রাসূল বললা ইতমিনুনা হাদুকুম হাত্তা কুনা খাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন আমার নবী বলে ওই মানুষ যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না মুসলমান হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানব ত্যাগী মানুষ ত্যাগী আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না অতক্ষণ পর্যন্ত মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না ও আমার শিলা পানির মা বলে না আমারা শোনে না ক্ষমা ও মা বলে না বহুত মা বলে শিয়েছেন হুজুরের খানকায় মা আল্লাহর অলি খানকায় শিয়েছেন মা আল্লাহ রসুল কি বলল শোনো আল্লাহ নবী বললেন আলমার আতুই যা সাল্লাত খামসাহা আমার রসুল বলল কোনো একটা মেয়ে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমার রসুল বাবা সামা শাহরুহা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে আমার রসুল বলল আসানা ফারাজাহা ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয় চলে আমার রসুল বলল আতাত বালাহা ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে আমার নবী বলো পাকা দেখো মানাই আবু আবিল জান্নাতির সাদ নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ আটটা জান্নাতির দরজা খোলা রাখবি দেখুন সুবহানাল্লাহ জোরে বল সুবহানাল্লাহ কিন্তু বাবা ডিজিটাল যুগে ডিজিটাল মহিলারা স্বামীকে মানে না যেরকম ঠিক না বিঠি বাবারে বর্তমান যুগে চিনা যায় না এটা মুসলমানের বাড়ি মুসলমানের মেয়ে বাজার ঘাটে যাবেন আব্বাস চিনক্ত বড় কঠিন হয়ে যায় ওয়াশ করি বাড়ি গেছিলাম গেটের সামনে গাড়ি ধুয়ে সালাম দেয় আলেমদের অভ্যেস আছে বাড়ি ঢুকলে সালাম দিয়ে ঢোকা খায় কাই থাকবা নাই থাক যেরকম ঠিক না বিঠি সালাম দিলাম আমার বাড়ি আলী হোম মিনিস্টার দরজা খুলি আমাকে বলে আনসারির আব্বা ওয়াশ করি আসলেন দুধ সাপ বানিয়ে দেবো না লাল সাপ বানিয়ে দেবো আমি কি আনসারি আব্বা কোষ কেড়ে হুজুর কবর বসনি আমি হাই স্কুলের মাস্টার বেশিরভাগ সব হিন্দু মেয়ে সবাই মোক হুজুর কয় কাইও মোক সার কয় না স্টাফগুলো হুজুর কয় হেডমাস্টার হুজুর কয় তোর হুজুর কলে কি হয় কারণ ওয়াশ করি মাথা খারাপ হইল নাকি রে বাপ সব জায়গায় হুজুর হওয়া যায় সব জায়গায় আমির সাহেব হওয়া যায় সব জায়গায় মোল্লা সাহেব হওয়া যায় সব জায়গায় মুক্তি সাহেব হওয়া যায় সব জায়গায় প্রেসিডেন্ট সাহেব হওয়া যায় সব জায়গায় কাউন্সিলর সাহেব হওয়া যায় সব জায়গায় দরগা সাহেব হওয়া যায় সব জায়গায় ওসি সাহেব হওয়া যায় সব জায়গায় কাউন্সিল কাউন বুড়ে হওয়া যায় কিন্তু বিবির কাছে হওয়া বড় কঠিন যেরকম ঠিক না বিধি কোনোদিন যদি কোনো দরগা বাড়িতে কয় সার ভাত খাও বউ কোনদিন কয় সার ভাত খাও কয় সার মারাসিস কয় খান্তা খাও যেরকম ঠিক নেবে কয় খান্তা খাও ওটি সার তো হয়ে সার করবে
তো হুজুর কবে ওই হুজুর মারা সেই অতীত তোর হুজুর তোর ঠিক না বেটা মা বোনের আম্মারা ও মা শুনে না ক্ষমা আল্লাহ রসুল প্রথম স্ত্রী ছিল হজরতে খাদিজাতুল কুবরা মা বোনের আম্মারা ছিল পানির মা বোনেরা লক্ষ্মীপুরের মা বোনেরা ভালো করে শুনে না ক্ষমা নবীজির প্রথম স্ত্রী ছিল হজরতে খাদিজাতুল কুবরা নবীজির দ্বিতীয় বিবি ছিল হজরতে সাওদা রাদিয়াল্লাহু তাআলা নবীজির তৃতীয় বিবি ছিল মা হজরতে আয়েশা আম্মা নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা নবীজির পঞ্চম বিবি ছিল হযরত উম্মা সালমা নবীজির ছয় নম্বর বিবি ছিল হযরত উম্মা হাবিবা নবীজির সাত নম্বর বিবি ছিল হযরতে রায়হানা নবীজির আট নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা নবীজির দশ নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া নবীজির এগারো নম্বর বিবি ছিল হযরতে মারিয়া যুরেকুম সুবহানাল্লাহ মা বোনেরা নবীজি করতে কি ছয় হাদিসে আছে এগারো জন স্ত্রী করেছিল যত বিবি ছিল যত স্ত্রী ছিল সবচেয়ে একটা বিবির ব্রেন তীক্ষ্ণ নারী ছিল এত নারী ছিল বুদ্ধিমান ছিল কোনো নারী কোনো বিবি নবীকে অপপ্রশ্ন করতে পারে নাই একজন বিবি করেছিল সেই বিবিটা ছিল মদিনার প্রথম খলিফা রাষ্ট্রপতির মেয়ে ও মা বোনেরা মদিনার প্রথম খলিফা হযরত আবু বকর কন্যা হযরতে মা আয়েশা সিদ্দিকা ছিল নবীজির তৃতীয় স্ত্রী তিনি ছিল বুদ্ধিমতী নারী তিনি ছিল কোরআনের হাফেজ যেরকম সুবহানাল্লাহ আর বর্তমান যুগের নারী হচ্ছে ঝগড়ির হাফেজা যেরকম ঠিক না ঠিক ঠিক না কি ঝগড়া করে রে বাপ তোমার তিব্বতাই শিলে পানি নাই রে বা আমার তি আছে মসজিদে জামা দেখছে তাও ঝগড়া করে কয়েক বউ আমি সব দেখছি তো আমি সবের বউ ঝগড়া করে ঠিক না বেটে বাবা রে সোনা নারী যদি ভালো না হয় লাখো টাকার মালিক হলে শান্তি পাবা না ঠিক না বেটি তিন তলা এসি রুমে থাকলে শান্তি পাবা না রসুলের বেটি হযরতে ফাতেমা ও আব্বা গো শান্তি কোথায় পাওয়া যাবে নারীদের মধ্যে শান্তি কোথায় নবী বলছে মা স্বামী স্ত্রী গভীর ভালোবাসাটা পৃথিবীর সবচেয়ে বড় শান্তি যেরকম সুবহানাল্লাহ ও মা বলেনা আম্মারা নবীজি বাড়িয়ে গেলে নবীজির কোমল স্ত্রী ছিল তফসিরা ছিল হযরতে আয়েশা ছিল কোমল স্ত্রী নবীজি বাড়িয়ে গেলে আয়েশা নবীজির মুখের দিকে তাকাইত নবীজি চেহারাটার দিকে তাকাইতো নবী বলছে আয়েশা রে আমি বাড়ি আসলে আমার দিকে তাকাও কেন আমার শরীরের দিকে তাকাও কেন বলছে হুজুর আপনার চেহারাটা দেখলে আপনার মুখমণ্ডলটা দেখলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায় যেরকম সুবহানাল্লাহ কন্ঠ বাবা বর্তমান যুগে নারী স্বামী বাড়ি গেলে কোনদিন বউয়ের কলিজা ঠান্ডা হয় ঠান্ডা হয় এরে বাবা ঠান্ডা মারাসিস খালি কালি ভালে বাড়ি যা দেখুই মাগুর মাছের মতো গুদ্দু পাঞ্চে বাবা রে হক কথা বলি যাং বাবা ঠিক না ঠিক হ্যাঁ বিশ্ব রসুল বাড়িতে গেলে আয়েশার একটা গুণ ছিল নবী নাম হচ্ছে গুণবতী নারী আয়েশার গুণ ছিল নবীজি না খাওয়া পর্যন্ত আয়েশা খানা খাওয়াটা হাদিসে লেখছে কষ্ট পায় রসুল খাবে তবে আয়েশা খাবে কত বাবা বর্তমান যুগের নারী স্বামীর আগে খানা না খায় কত খায় নেড়া হাত দিয়ে পর্যন্ত খায় হেদি একবার গোস্ত ঝোল ঝোল দিছে নেড়া হাত দিয়েও চাপে সবাকে মা নেড়া হাত দিকে ঝিরকি থাক ঝোল তখন কেমন লবণ হচ্ছে সেরকম ঠিক না ঠিক মায়েশা মা নবীজি বাড়ি গেলে খানা দেয় আয়েশা কত গুণবতী নারী ছিল আয়েশা নবীজির সঙ্গে খানা খায় আয়েশাকে দেখে রে রসুল দেখে আমার আয়েশা আমার সাথে খানা খায় যেরকম সুবহানাল্লাহ নবীজি খানা খাইতেছে আয়েশা রসুলের সঙ্গে একই থালি খানা খায় আয়েশা গোসগুলে খায়া হাড্ডি গুলো রেখে দেয় আমার দয়া রসুল আয়েশার কামরা হাড্ডি গুলো আমার দয়া নবী চুষি চুষি রস খায় আয়েশা পানি খায় আমার রসুল লক্ষ্য করে আয়েশা কোন সার দিয়ে ঠোঁট লাগে পানি খায় আমার রসুল ওই সার দিয়ে ঠোঁট লাগে পানি খায় বিশ্ব নবী স্ত্রী মা আয়েশা বলে হুজুর
আমার কামারা হাড্ডিগুলো আপনি কেন খাইলেন? ও নবী, আমি যেদিকে পানি খাই আপনি সেই দিকে কেন পানি পান করেন? নবী বলছে, আইজা রে, তোমার কামড়া হাড্ডি যদি আমি খাই, আমার কামড়া হাড্ডি যদি তুমি খাও, আমার আইটা পানি যদি তুমি খাও, আমার আইটা পানি তুমি খেলে, আমার পানি তুমি আমি খেলে, সেটা আল্লাহর দরবারে রহমতের পানি হয়ে যায়, রহমতের কাছে হাড্ডি হয়ে যায়। আমার উম্মত উম্মতিরা খাবে, স্বামী স্ত্রী খাবে, আমি রসুল খুশি হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ, কত বাবা বর্তমান যুগের নারী স্বামীর আইটে বস্তু খায়, ভাত কম করি নেন তো, কালকে ছাড়েন নাই, হাসো খং নাই, আসে না নাই। বাবা, নারী কয় প্রকার জানেন? নারী হল চারি প্রকার, হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনি। কইছি বউ, কালকে শিলে পানি আফতার হুজুর আছে এই বক্সিহাটের হাই স্কুলের হুজুর, দেখছি স্বামীর বলে আইটে পানি খোয়া, আইটে গোস ভাত খোয়া, বউ তুই খাসি, মুই খাও, যে বিড়ি খায় না সেরা সেরা বুক গুনায়, আসে না নাই। কা বউ তুই খাসি না, তাকে খাং না, মাসে মাসে দুলে ভাই বাড়ি এসে বগা পুলুষ ভাইজি ফির বিড়ি খনি খানে, মাঝে মাঝে উইস ফিল্টার টানে, আসে না নাই। কাবু দেখছি স্বামী বাড়ি এসলে স্বামী দিয়ে বলে তাকে তাকে দেখা খায়, দেখছিস আমার তো স্বামী দেখি না, আমি তো কত ঢিকে গাই দাঁড়াতে, কত ঢিকেছো মুই, বেসা একটা গুণ আছে কত ঢিকেছো দাঁড়ায় দাঁড়ায়, কোনদিন মানুষ কয় নাই একটা গুণ স্বামী বুধ ইস কাল গিলে কত শুনি, কল দিয়ে থর কাঁপিয়ে নাকছি, ওয়া শুনি আসিয়ে হাত ধরি মাপ সরং নিয়ে মাপ দিয়ে দিই, আল্লাহ আজকে চারিদিকে ভাগ পেট ভরে না, ইস বু তুই মাপ নিস নাই, তুই যে ভাজি করে ঢাকি বলে ফেল দিস মাঝে মাঝে বলে, কয় মুই মাপ নিম, মোর মা মোর বাপ মরি তো মাপ না নাই, মোর মার ভয়ে মোর বাপ লক্ষ্মীপতি বাড়িয়েছিল তারে বাড়ি মুই, মা যদি ভালো হয় মে ভালো হবে, মে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ঈদ যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ঈদ ভালো হবে, এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না, যেরকম ঠিক না বিঠি। মা বলে না, জান্নাত যদি যেতে চান মাল্লা রসুল বলবা তাত বালাহা, তোমার স্বামী বাড়িতে যাবে স্বামীর দিকে কথা বলবেন, মা ও আম্মা না শুনে রাখো, মা ও মা বলে রাখ আম্মা শুনে রাখো, বাবারা বিবি যদি ভালো না হয় তোর শান্তি পাবি না, তোর বাপ শান্তি পাবে না, তোর মাও শান্তি পাবে না, বিবি যদি মুত্তাকিন পরহেজগারি না হয় তুমি শান্তি পাবা না, তোর বাপ শান্তি পাবে না, তোর মা শান্তি পাবে না, তোর ছোট ভাই শান্তি পাবে না, ওই সংসারে তোর ছোট বোন পর্যন্ত শান্তি পাবে না, যদি বিবি যদি মুত্তাকিন পরহেজগারি আল্লাহওয়ালা না হয়, যেরকম ঠিক না বিঠি। যদি বিবি কামদামি হয় ও তো স্বামীকে হাতের কবজা নিয়ে নেয়, ঠিক না বিটি, আর স্বামীকে ধমক দেয়, তোমার মোর কথা তোমার মাক করনা না কর, ছেলের ছেলের এমন পেট ফিকি দেয়, স্বামীর এমন পেট ফিকি দেয়, বাধ্য ছেলে মাক দেয় ধমক দেয়, হা মা কী হয় বা তুমি বউ কী করছিস, না বা কোন কং নাই, কাজ দেখ মুই তোর একটা বেড়া কিন্তু বেশি বউ সাথে আক করলে মুই চলে যাবি গড়ি চলি, মা ঘ মা আমার বউকে কিছু বলো না, আরে আমার বউকে কিছু বললে মাগো, আমার বউকে কিছু বললে মাগো, আমার দেখা পাবা না, একটা বেটা চলে যাব গোহাটি, ও মা গো মা আমার বউকে কিছু বলো না, বউয়ের হাতে পি গাঁও টিপি, বউয়ের হাতে পি গাঁও টিপি, কইরা দিবি বিছানা, মা ঘো মা আমার বউকে কিছু বলো না, ও মা বউ আমার একলা বাপের একটা মেয়ে,
মানে শ্বশুরের একটা বেটি, নম্পর ছেলে মাগ বুঝায়, ও মা বউ আমার এক কেলা বাপের একটা মেয়ে, লাখো টাকা খরচ করি দিয়েছে বিয়ে, বউয়ের হাট টিপি গাঁও টিপি কইরে দিবি বিছানা, বউকে কিছু বলো না, আমার বউ তোমার সন্ধ্যার পরে ঢুকবে মাগু টিপির ঘরে, করে ঢুকবে জোরে কন আরো জোরে, আমা বউ তোমার সন্ধ্যার পরে ঢুকবে মাগু টিপির ঘরে, সারা রাতে দেখবে সিটি, সারা রাতে দেখবে টিপি, সকালে উঠতে পারবে না, বেলা কোলা হলে মাগো ঘেন ঘেন করো না, বউকে কিছু বলো না, বউ এবার গেল গেল, আরে সোনার স্বামী মোর, ইস মোর পরে মোর পরে ভোট দেয় ঠিক ঠিক না মিটি, ও মা বউ আমার কত ভালোবাসি, মাগো বউয়ের করবি তুমি দাসী, যুবক রে খেয়াল দিবেন বর্তমান সমাজে, ওই শ্বশুরি যদি বউমার বাচ্চাটা কোলে না লায়, ওই শ্বশুরি বাড়ির সবজি যদি কাটি না দেয়, ওই বুড়ি শান্তি পাবে না, যেরকম ঠিক না বিঠি, ওই শ্বশুর যদি বাড়ির পাশে বাগারের পিঁয়াজ খেত না নিড়ায়, ওষুধ খেত না নিড়ায়, ওই বাড়ি বউমার হাতে ওই বুড়ে ভাত পোয়াকে ডেরিয়েছে, যেরকম ঠিক না বিঠি, আল্লাহ নবীর দরবারে অবন্ধু গাইছাবি প্রশ্ন করলো, আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো, কুলতু সুমায়ু নবী গো, ও গো নবী নামাজের থেকে আরো কোন আমল আছে নাকি, নবী বলল কালা বিদুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল, যুবক জি বলল মা আমাকে তুই বড় আলেম বানালি রে মা, মা আমি তোর এখনো হক আদায় করিতে পারি নাই, মারে আল্লাহ বলি দিছে আমার এবাদতের পরে, ওয়াবিল ওয়ালিদানি সানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, নান্দি পাঁচ যুবক আছে রে বাবা বউয়ের জ্বালায় মার সাথে সৎ ব্যবহার দেখাইতে পারে না, বাবার সাথে সৎ ব্যবহার দেখাইতে পারে না, আবার আল্লাহ নবী বলে দিল ওয়াবিল ওয়ালিদানি সানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার দেখা, যুবক বললাম আগা আমি তোমার অগাধায় করতে পারি নাই মা, আমি কিন্তু আমাকে তুমি এলেম শিখে জলবিহি আন্তা পাহুবিহি, নিজে এলেম শিখে অপরকে শিক্ষা দিতে হয় মা, আমি মদিনায় চলে যাই মা, মা আমি কিছু এলেমের হগাদায় করে, মা বলে রে ব্যথা দুঃসামাদ মদিনায় যে কি করবা, কেমন করে হগাদায় করবা মা, আমাকে যতটুকু এলেম শিখেছো মা, আমি মদিনায় যাব মা এলেমগুলা ক্ষয় করব কেমন করি, মদিনা হাজিরা হজ করতে যায় মা গো, দুম্বা কুরবানি করে দেব, উট কুরবানি করে দেব মা, যা নজর না তোফা দিবে মা, তাই আরি তোমাকে খোয়াবো মা, আল্লাহ আমার হক আদায় করে দেবে, যদি কোন সুবাহানাল্লাহ, মা বলছে বেটা রে আমি তোর একটা মা তুমি আমার একটা ছেলে, এখান থেকে কত দূর কিলোমিটার মদিনা, আমাকে ছাড়ি যাবা আমি যে থাকতে পারবো না তোর মহব্বত, ছেলে বলছে মা বেশি দিন থাকবো না মা, অল্প কয়েকদিনের ভিতরে চলে যাবো, মা গো কান্দো না, মার কাছে খুশি মনে করি বিদায় নিয়ে চলে গেল, বেটারে মনে রাখো বাবা মনে রাখো আমাকে তুমি ভুলিও যায় না, আব্দুল জামান মদিনায় চলে গেলেন, উট জবাই করে দুম্বা জবাই করে হাজিরা খুশি করি তোফা নজর না যা দেয় নাই, হারে জবাই করতে করতে কয়েকদিন চলে গেল, হঠাৎ করে আব্দুল সামাদের মার কথার অন্তরে জাগিয়েছিল, হায় রে আমার মা তো বলছে বাবা বেশি দেরি করে আমি থাকতে পারি না, আব্দুল সামাদ রক্ত মাহা দেহটা নিয়ে তরোয়ালটা
খাপে ভিতরে ভুনিয়া কুরবানি বন্ধ করে বাড়ি বুকে রওনা হয়ে গেল। আমার মাটাক দেখা আমার মনটা কেন কান্দে রে? আজি কদিন ধরে আমার মাটাক আমি দেখি না। আব্দুল সামাদ বাড়ি মুখে রওনা হলেন, আস্তে আস্তে সারা দিন চলে গেল। আব্দুল সামাদ ইসলাম নামাজের ওয়াক্ত হয়ে গেলেন, আজান বহু দূরতেই শোনা যায়। ওই বলছে আল্লাহ সারা দিনে জামাতে নামাজ পড়তে পারে নাই, আজান শোনা যাচ্ছে, আমার মনে হয় কিছু দূর জোরে গেলে আমি জামাতে নামাজ পড়তে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল সামাদ দ্রুত বেগে গেলেন, আজান শেষ হয়ে গেল অর্ধ রাস্তায়, দ্রুত বেগে যায়া যেয়া দেখতে দেখতে মসজিদ পেয়ে গেলেন। উনিও মসজিদের বারান্দায় পৌঁছে গেলেন, জামাতে নামাজ পড়ো শেষ হয়ে গেল। সর্বনাশ, জামাত শেষ হয়ে গেল, নামাজ যখন শেষ হয়ে গেল সবাই বাড়ি মুখে রওনা হয়ে গেলেন, ইনি নামাজ পড়বি কি না পড়বি? মুত্তাকিন পরহেজগারি মানুষ আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘর যেখানে থাকবে সফর হালত হল নামাজ পড়তে হবে। সব মানুষ চলে গেল, ইনি উজুখানায় চলে গেলেন, উজু করবে, আফসোস থাকলে আল্লাহ জামাতে নামাজটা পাইলাম না। আল্লাহ রসুল বলছে কেউ যদি নিয়াত করে খুব দ্রুত বেগে যায়, নিয়াত করে যায় যদিও জামাত না পায়, তবু নামাজি জামাতে সব পাবে। যেরকম আব্দুল সামাদ হাতে পানি দিল, এমন সময় মসজিদের পিছন তাকে কে বাসি করে দিল, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আব্দুল সামাদ সঙ্গে সঙ্গে উজু বন্ধ করে দিল রে, কোনো মানুষ তো নাই, সবাই বাড়ি থেকে চলে গেল, কে রে মসজিদের পিছনে কে গো আমাকে বাঁচান? দৌড়ি দিয়া দেখে একটা মানুষ ওই ঘোড়ার পৃষ্ঠে চড়িয়া আর একটা নিহ লোককে জবাই করতেছে। আব্দুল সামাদ বলল ভাই, না ভাই তাকে মারিস না ভাই, তোর অন্যায় হবে, তোর ক্ষতি হবে ভাই, তাকে জবাই করিস না। এই কথা বলতে না বলতে ওই নিরহ লোকটাকে ওই ঘোড়ার পৃষ্ঠে চড়া লোকটা জবাই করে থুয়ে চলে গেল। আব্দুল সামাদ কান্দা শুরু করল, আল্লাহ এখানে তো আমার বাড়ি না, এই গ্রামের মানুষ সবাই মসজিদ থেকে বাড়ি মুখে গেল, এই লোকটা যে খুন হয়ে গেল, এই জায়গার লোক না অন্য সমাজের লোক, আমি তো চিনি না। আব্দুল সামাদ চিক্রু দিল সমাজের ভাইরা, ভাইরে তোমার সমাজে খুন হয়ে গেল, ও ভাই মার্ডার হয়ে গেল। গ্রামের মানুষ সবাই এসে গেলেন, আসি দেখে রে যে মানুষটা চিকুরু দেয় তার গায়ে মাথা রক্ত ছিটা, তার ঝোলায় রক্ত মাখা চুড়ি, তার চুড়িতে রক্ত দাগা, রে যুবক তুমিও খুন করলি নাকি? তোমার গায়ে কেন রক্তর দাগ, সুড়িতে কেন রক্ত মাখা, ঝোলায় কেন রক্ত? তুই মারিয়া বোঝা পালাইতে পারো নাই, এটা তো আমার সমাজের মহৎ মানুষ জ্ঞানী মানুষ মারলি কেন? স্বয়ং বলেন না ভাই রে আমি মারি নাই, আমার অভ্যেস নাই, আমি একজন নামাজি পরহেজগারি, মসজিদে নামাজ পড়তে আসি। সবাই বলে না না এটা নামাজের ইয়ার চলো না, ধরো পিঠাই করো, মারো পিঠাই করো। সবাই মারা শুরু করে দিলেন, মারিতে মারিতে আব্দুল সামাদকে মসজিদের জমিনে পিষতে দিয়ে দিলেন। আব্দুল সামাদ বলল ভাই রে আমাকে নামাজটা পড়তে দাও না, আমাকে পরজ নামাজটা পড়তে দাও ভাই, আমি কোনো খুনি না, আমি একটা মদিনার কসা। সবাই মারে সরে রে, মারতে মারতে অস্তিত্ব বানিয়ে দিল। আব্দুল সামাদ বল ভাই রে পৃথিবীতে আমার আপনজন কেউ নেই, আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, শুধু একটা মা আছে। দয়া করে যদি তোমার মরণের আগে আমার মাটাকে একবার দেখতে দেন, আমি আমার মার ঋণ থেকে আমি বাঁচব। সবাই যখন মারি বন্ধ করে দিল,
সবাই বাদশার দরবারে নিয়ে গেলেন, চলো আমার দেশের বাদশা আমার দেশের কাজীর কাছে নিয়ে যাব, ইনি নিরপরাধ মানুষকে কেন খুন করলো? সবাই টানি বান্ধি নিয়ে গেল, বাদশা বলল কেন না কে তোমার সেন? মহারাজ, ইনি একটা খুনির আসামি, আমার গ্রামে একটা নিহ মানুষকে খুন করেছে, দুখণ্ড করে দিয়েছে। বাদশা বলছে তোরা দেখছে? কলে হ্যাঁ, আমার নিজেই সাক্ষী, ওনার হাতে সাক্ষী, ইনার তরোয়াল সাক্ষী, ইনার ঝোলা সাক্ষী। বাদশা দেখলো হয়, বাদশা বলল ঠিক আছে, তোরা যখন সাক্ষী আমিও বাদশা রায় দিলাম, কতল বেল কতল, কতলর বিপরীত কতল করা হবে, ফজরে নামাজ বাদ ইনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সারা রাত্রি চলে গেলাম, সকালবেলা বাদশা বলল মন্ত্রী রে ওই যুবকের কাছে দিয়া বল, দুই রেখা নামাজ পড়তে বলো, উজু করতে বলো, কি খাবার মন চলে, কি বলবে মন চলে, তাড়াতাড়ি বলবে, কিছুক্ষণ পরে তার মৃত্যুদণ্ড হয়ে যাবে। আল্লাহ রসুল বলছে পৃথিবীর জমিনে সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়া তলে থাকবে, তাতে এক নম্বর হলো ন্যায় বিচারক বাদশা। বাদশা রায় দিয়ে দিছে ন্যায় বিচার করবে, মন্ত্রী যা বল রে যুবক, বাদশার আদেশ হয়ে গেল, উজু বানাও, দুই রেখা নামাজের জীবনের নামাজটা পড়িয়ে আনো, আর কি খাবা কোনো বলার যদি ইচ্ছে আছে তারে বলো। যুবক আব্দুল সামাদ কিনে কিনে বলো, মন্ত্রী আমি কিছু খাইতে চাই না, আমি কিছু জীবনে কিছু খাবো না। হ্যাঁ মন্ত্রী, আমার বাদশার কাছে আমি একটা কথা বলবো, তারপরে মৃত্যু দেবে আমার বাধা নাই, আমার বাদশা এখানে আসবে, কায় নির্জয় আসবে। মহারাজ, তোমার আসামি কিছু খাইতে চায় না, একটা কথা তোমার দরবারে বলতে চাই। বাদশা বলে আমি এখনে যাব। বাদশা বলো, বললে বেটা বল, খুনি বল, কি বলতে চাও? মহারাজ, পৃথিবীর আপনজন আমার কেউ নাই, আপনার কাছে অ্যাপ্লিকেশন করবে, দরখাস্ত দেবে নাই, আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই। মহারাজ, তোমার খুন হওয়ার আগে আমার একটা হতভাগা মা আছে, সেই মাটাকে আমি এক নজর দেখতেছি। মহারাজ, আমার মা অপেক্ষা হয়ে আছে, এই মাটা যদি আমি না বলে যাই, হাসুর ভয়ে তাহলে আমি মার কাছে ডিমেন হয়ে থাকি। বাদশা বলল রে তিনি, ইনার আরজি অমান্য করা যাবে না, ইনি খাইতে চাই নাই, কিছুই চাই নাই, মরণের আগে যদি তার মার ঋণটা শোধ করে দেওয়া না হয়, দেখা করে দেওয়া না হয়, আমি বাদশা নিজেই থেকে যাব। যাও যাও, কমরে রশি বাঁধো, পায়ে শিখল বাঁধো, তার বাড়িতে নিয়ে যায়, তার মার সাথে একবার সাক্ষাৎ বানিয়ে দা। দুই হাজার এক সালে আমি যখন জীবনে প্রথম তুই কি শুরু করছিস না, একদম মোবাইল ভাঙি ফেলি তুমি। ধর দুই হাজার এক সালে আমি যখন পশ্চিমবঙ্গের পায়ে হাত পশ্চিমবঙ্গ যাই, কত বছর হয় বাবা? বাইশ বছর না? দুই হাজার এক সালে আমি জীবনের প্রথম কুচবিহার জেলায় যাই, জায়গাটার নাম হলো খোসাবাড়ি খারুভাং, মালনা কাউসার আমাকে নিয়ে যায় দুই হাজার এক সালে। তখন আমার মা বেশি ছিল, আমার আব্বাও বেশি ছিল, তখন মোবাইল ছিল না, টেলিফোন ছিল বাড়ি বাড়ি, ল্যান্ড ফোন। আমি ওখানে ওয়াজ করার পরে মালনা কাউসার কা হুজুর, আমি কথা দিছি এক জায়গা মানসন্ন রক্ষা কেন, কই গিদারি জায়গাটার নাম হলো শীতেই শীতেই কাইতার বাড়িতে জৈন পড়ি হুজুর আনোয়ার সিদ্দিকি আসতেছি, কমেডি আমাকে ধরছে তোমার যেতে হবে। আমি কছি না রে কাউসার, আমার মার কাছে ওয়াদা দিছি আমি দুই দিন পরে যাব, কিন্তু আজই তিন দিন হয়ে যায়, আজকে করলে সাত দিন হয়ে যাবে,
না ভাই আমার মান সম্মান যাবে, জৈনপুরি হুজুর কাইতার বাড়ি খানকায় শীতে বাজারে আসে বাধ্য গেলাম রে হুজুর জৈনপুরি হুজুর আনোয়ার সিদ্দিকী সাহেব ভিসে আছে খানকায়। আমি হুজুরের কাছে মাথা ফুকি নিলাম, ওয়াজে গেলাম ওয়াজ করতে কান্দি প্রতি কথায় কান্দন আসি। আমি ওয়াজ শেষ করি হুজুরের খানকায় বললাম, হুজুর আমার মনটা কেন কান্দে? আল্লাহর ওলি ওই দিন প্রমাণ করলাম। হুজুর মাথা হাত দিয়ে বললাম, স্যার এত বড় অন্যায় করলি, তোর মার ওয়াদা দিয়েছি দুই দিনে চলে আসি, চার দিন হয়ে যায়, দুই দিন থাকি তোর মা খানা পিনা করে না, তাড়াতাড়ি বাড়ি যাবে বেটা, তোর মা না তোর জন্য পাগিলিনি হয়ে পড়িয়েছে। রাতারাতি শিলিগুড়ির গাড়ি ধরে দিল ফাঁসটি। সিদ্দিকী সাহেব বলল, তাড়াতাড়ি এনাকে পৌঁছে দাও, শীতেই মরে মাথা ভাঙায়। আমি বাড়ির দিকে আসলাম, তখন কোনো এই শুশুড়ি ছিল না, টোটো ছিল না, রিস্কে ছিল। আমি কুচবিহার আসলাম, আসি বাড়ির সামনে নামিলাম, রিস্কে নিয়ে বাড়ি দিকে যাই। বেলা প্রায় 11টা 12টা বাজিয়ে যায়, বাড়ির কাছাকাছি পৌঁছে গেলাম, দেখি রে আমার মা বাড়ির বাইরে গাছের আমের গুনায় কাঁদতেছে। বড় ভাবি বলছে, আম্মা তোমার আফসার মারা যায় নাই, ওই যে তোমার মৌলানা আফসার আসতেছে। ভাবি ইশারা করে বুঝি ভাই, তবু মা মাথা তুলি দেখে নাই। রিস্কের সামনে আসলো, মাথা হেট করি মা কান্দতেছে, দৌড়ি দেয়া আমার হাত দুইটা ধরলাম, দেখি রে মা চোখের পানি দিয়ে মা বুক ভিজে গেছে। ওদিন মা বলছে, বেটা আফসার মনে রাখিস, যেদিন তুই ছেলে মেরে বাবা হবি রে ওদিন বুঝতে পারবি রে ছেলে মেয়ের কি দরদ। আব্বা মা মরে গেল রে শোনা, কান্দি তাকে ওয়াজ করে দিয়ে আমার কান্দি। বড় বেটি বল, আব্বা যাবার সময় যায়, বাড়ি আসলে দাদির কবর দেখলে কান্দিস কে? আমি কি তোর মা না? আমি বলছি, বেটি রে ওয়াজ করি আসলে মা না, রাতি 12টা 1টায় গরম পানি করে দেয়। মা বলছে, ওয়াজ করিস না, তুই মাস্টার মানু তুই ওয়াজ কেন করিস, বাবা তোর গালা নষ্ট হয়ে যাবে, তোর প্রিন্সিপাল গালি দেবে। আমি বলছি, মা তুই দোয়া করবি মা আমার গালা নষ্ট হবি না। আজি 33 বছর হয়ে যাও আমাদের জীবন, মা মারা যাবার 16 বছর হয়ে গেল, এত জায়গায় ওয়াজ করি রে আমার মার তোর মা তার পাই না। এইবার নেপাল রাজ্য গেলাম ওয়াজ করতে, 29 নভেম্বরে জীবনে নেপাল রাজ্য যাই নাই। এইবার বিহার বিহার গেলাম, কাটিহার গেলাম, পুনিয়া জেলা গেলাম, অন্য রাজ্য গেলাম, কিন্তু আমার মার মতোর মাটাকে কোনো গ্রামে দেখলাম না। যুবক বলল, মহারাজ আমি আপনার কাছে কিছু খাইতে চাই না গো, আমার মাটাকে একবার দেখতে দিবেন। বাদশাহ আদেশ করছে, যাও নাকে নিয়ে যাও, হাতে কমরে রশি লাগান, শিখন লাগান, আসামি যাতে পালায় না, ইনি খুনির আসামি, আমি বাদশাহ হলাম না, এ বিচার বাদশাহ। বাড়ি দিকে নিয়ে গেল, ঘরে দরজায় দেয়া আব্দুল সামাদ মাকে ডাকায়, মা দরজা খুলে দিবি নি, কেমন দোয়া করো মা, বিনা অপরাধে খুনির আসামি হয়ে গেলাম। মা বলে, রে মা ফজরে নামাজ পড়ি দোয়া করছিল, মা বলে আমার আব্দুল সামাদ তো মদিনায় গিয়েছে, আজকে তো 8 তারিখ না, মাস ডাক শুনতে শুনতে মা দরজা খুলে দিয়ে দেখে, এত সকালে আমাকে কে রে মা করি ডাক।
মানা মিটি অতি মধুর ভুলিয়না রে ভাই, মায়ের মতো আপন জন পৃথিবীতে নাই। মানা মিটি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতো আপন জন পৃথিবীতে নাই। মা দরজা খুললো, দরজা খুলি চিনল, কে রে বেটা তুই না বল না, তো হাতে কেন নসি, কমরে কেন শিকল লাগা, পায়ে কেন শিকল লাগা বেটা, তুমি না আমার হগাদাই করবি, মদিনা গেছো এলেম প্রচার করিতে, তোর মাথা কেন ফাটা, মাথা দিয়ে কেন রক্ত পড়ছে। ছেলে বলছে মা তুমি কেমন দোয়া করো মা, বিনা অপরাধে মা আমি খুনির আসামি হয়েছি দেশের বাসার দরবারে। মারে মা তোমার বুকের দুধ ঢুকিয়েছি মা, হকাদা করতে পারি নাই মা, আমাকে ক্ষমা করে দাও, আমি এখনই খুন হয়ে যাব মা, শুধু তোর চেহারাটা দেখার জন্যে মা বাসার কাছে অল্প কয় মিনিট সময় নিয়েছে। মার পা দুটো ধরি কাঁদে রে, ও সোনা মা তুমি চলে গেলে পৃথিবী আর আমার কেউ থাকবে না, অন্ধকার হয়ে এই বয়সে যার মা বেশি আছি রে সোনা, ছেলের বয়স যদি 80 হয় মার বয়স যদি 100 হয়, মা ছেলে একটাই গল্প করলে মার যে কত শান্তি, মার যে কত আত্মারা শান্তি পায়, বারবার ছেলে মাথা হাত দেয় মা আব্দু সোনা চলে গেলে মা বিধায় নিয়ে মা বলো বেঠা যা, এই বাচ্চা তো নেই বিচারক বেঠারে আমি বলি দিলাম, আমার কাছে ফাঁকি দিতে পারো, যদি তুমি খুন করেছ খুনের বদলা আল্লাহ দিবি, আর যদি খুন করো নাই আমি মা দোয়া করবো রে বেটা, দেশের বাদশা কেন দেশের মন্ত্রী কেন কেউ তোমার ক্ষতি করতে পারবে না, যদি কোন বাবা যার মার আশীর্বাদ আছে যার বাপের আশীর্বাদ আছে কোনোদিন ক্ষতি হবে না, আর যদি মা বাবার অভিশপ্ত পেয়েছেন, আল্লাহ রসুলের কাছে একটা মহিলা আসি বলছি রসুলুল্লাহ আমি আপনার কাছে আসলাম, কেন মা কি হয়েছে, হুজুর আমার স্বামী অসুস্থ কথা বলতে পারে না, জবানে কথা আসে না, অগো নবী দোয়া করে দেন। নবী বলল তুমি কে, হুজুর আমি একদম তোমার সাহাবীর স্ত্রী। রসুল বলল তুমি কোন সাহাবীর স্ত্রী, হুজুর আমি হযরত আলকামার স্ত্রী, আমার স্বামী আলকামা জবানে কথা বলতে পারে না। নবী বলল বিল্লাল রে এই আলী এ সালমান, আলকামার বলে জবান বন্ধ হয়েছে যাও, উনার বিবির মুখে শুনলাম আমি নবী বিশ্বাস করি না, তোরা নিজেই প্রমাণ করে আসো, হজরতে বেল্লাল হজরতে আলকামা হজরতে সালমান তিনজন সাহাবি লাভ দিয়ে দৌড় মারলো আলকামার বাড়ি দিকে, যে দেখে হয় আলকামা জবান দিয়ে কথাই বলতে পারে না, হজরত আলী বলল বেল্লাল রে একটু দোয়া করি আমার সাথী ভাই সাহাবি, হজরত আলী দোয়া করলেন দোয়া কবুল হলো না, আলী বলল বেল্লাল আমার দোয়া আল্লাহ কবুল না করতেও পারে, চলো বিশ্ব নবীর দরবারে কথাটা জানি দেই, যে আলকামা বিবি যা বলছে হুজুর সেইটাই সত্য। বেলাল বলল হুজুর হয় আলকামার জবানটা বন্ধ হয়ে গেছে, নবী বলল বেলাল আলী আর একবার চাও, আলকামার মা বাবা বেশি আছে নাকি আমার কথা বলি দাওয়াত দিয়ে সরে, বেলাল রে
যদি মা বাবা বৃদ্ধ হন কষ্ট দিয়ে দাওয়াত দিবা না, আমি রসুল্লাহ নিজেই যা দেখা করব। বেল্লাল চলে গেল, আলী ভাই যে দেখে আলকামার বাবা নাই মারা গিয়েছে, তার বৃদ্ধ মাটা আছে গো। হযরতে বেল্লাল আলকামার মার দরবারে যা বসেন, বুড়ি মা আমার তো চিনবেন না, আমি নবী সাহাবী হযরতে বেল্লাল। ও বুড়ি মা আমার বিশ্ব নবী, কেন বা তোমাকে ডাকিলেন, কেন বা তোমাকে দাওয়াত করলেন, তোমার সাথে দেখা করতে চাই। বুড়িমা আপনি যদি কষ্ট পান যেইতে না পারেন, আমার রসুল নিজে আসি দেখা করবেন। হালকা আমার মা বল, আল্লাহ আমার তো রসুল রে, এত কষ্ট করি আমার বাড়ি আসবে, আমি আলকামার মা বড় গুণাগার হয়ে যাব। আলকামার মা বললো, আমি যদি যাই নবীর সাথে দেখা করতে, আমার নবী কোনোদিন দাওয়াত করে নাই, আজকে কেন বা দাওয়াত করলো, যখন সুহানতে আলকামার মা বিশ্ব নবী বাড়ি মুখে রওনা হলেন, নবীর বাড়ির কাছে দাঁড়িয়ে দিলেন। আমার নবী রহমতের নবী দেখলে একজন বৃদ্ধ মা আসতেছে, আমার নবী সামনে গেলেন, মা গো আপনি কি আলকামার মা হন? কানে হ্যাঁ হুজুর। মা বসুন, বসালেন, সুন্দর সুন্দর কথা রসুল বলো, মা গো তোমার আলকামা কেমন সন্তান? হুজুর বড় জ্ঞানী সন্তান, বড় পরহেজগারী সন্তান। না না মা ও কথা বলি নাই, তোমার সন্তান কেমন? হুজুর বড় বিদ্যা, বিদ্যার সাগর তার ভিতরে। নবী বলছে না না ও কথা বলি নাই, তোমার সাথে কেমন ব্যবহার? তখন বলছে হুজুর জ্ঞানের ভান্ডার, বুদ্ধির ভান্ডার, ব্যবহারের কথা বললে আমি মা বড় কষ্ট পাই। নবি বলতে বেল্লাল রে সাহাবা কিরাম তাড়াতাড়ি পাহাড়ে যাও, পাহাড়ের গাছ কাটি আগুনের কুণ্ড তৈর করো, আগুনের কুণ্ড বানান। বুড়িমা বলছে হুজুর আগুনের কুণ্ড কেন? ও বুড়িমা তোমার আলকামা যত বড় পাপি হয়েছে, জিন্দাতে পোড়া না দিলে আল্লাহ ক্ষমা করবে না। মা বলছে না গো নবী আমি মা বাজি দেখতে, আমি আমার আলকামাকে পোড়া দিতে দেব না। মা কি দরদ রে? নবী বলছে মা পৃথিবীর মানুষ যদি সবাই দোয়া করে, আপনি যদি মাফ করে না দেন, আল্লাহ তোমার আলকামাকে মাফ করবে না। ও মা আপনি যদি দোয়া করে দেন, মাফ দেন, পৃথিবীর কোনো মানুষের দোয়া লাগবে না। বুড়িমা বল গো নবী আপনাকে সাক্ষী রাখি, আমার আলকামাকে আমি ক্ষমা করে দিলাম। মা দেখে জিনিস এই বিশাল ভুবনে, যখন দেখি মায়ের মুখ দুঃখ থাকে না মনে, রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়েরই গোপন জিনিস মা মুখে ধরে তুলে। ও মা তুমি অমর হয়ে থাকো, মোর জীবনের তরে তুমি মা মইরা গেলে কাঁদব নিশাতে। আব্বা কষ্ট হচ্ছে? জোরে বলুন। হয়নি বাপ? কষ্ট মনে করবেন না বাপ, অল্প সময় তারপরে হুজুর এসে যাবে। কষ্ট হচ্ছে বাপ? কাকে হয়নি হাত তুলি দেখেন হুজুর কষ্ট হয় নাই, তকবীর লাগা নাই তকবীর। বড় অলি ছিল আব্দুল কাদির জিলানি, সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলি, গভীরা ধুয়েছে
আব্দুল কাদের রাস্তা দিয়ে যায়, পথ দিয়ে যায়, বহুদূর থেকে দেখে রে বিশাল একটা নদী দেখা যায়। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ দেখে ওই নদীর কিনারে একটা বৃদ্ধ মা বসে বসে কাঁদতেছে। আল্লাহর ওলি কাক বলে রে, আল্লাহর ওলি কাক শোনারা, আব্দুল কাদের আসতে আসতে ওই নদীর কিনারে বৃদ্ধ মা তার কাছে গেল। বৃদ্ধ মা চিনতে পারে নাই, ইনি সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া। নাই তাকবীর, আব্বারে আল্লাহর অলি খেছে না, বড় মুশকিল, আল্লাহর অলি খেছে না যায় নাই, বড় মুশকিল বাবা। ও সোনারা, আল্লাহর অলি খেয়েছে না বড় কঠিন বাবা। জন আমার আব্বার আওয়াজ শোনার চান না, আব্দুল কাদের জিলানি বুড়িমা চিনতে পারে নাই, সামনে যে বলল ও বুড়িমা, এত রাইতে নদীর ঘাটে বসে কাঁদছে, কোনো মানুষ নাই, কোনো প্রাণী নাই, কেন গো এখানে কান্দে? এ মিডিয়া বন্ধ করে দিন। কেন বসে কান্দেন? আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ বলছেন, বলেন মা গো মা কি হয়েছে, তোমার কি বেদনা? বুড়ি বলছে বেটা আমার মনে যেটা আঘাত, মনের বেদনা, আমি তোমাকে খুলি।